নমস্কার বন্ধুরা, আরেকটা বৃষ্টির দিনে খুব সুন্দর একটা সকাল আজকে। দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ হচ্ছে, এরকম একটা সকালে তোমাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানালাম। এবার দাঁত ব্রাশ করে গ্রিন টি নিলাম, গ্রিন টি নিয়ে রান্না বান্না কমপ্লিট করেছি। রান্না বান্না করার পরে আমি ঘরের কাজটা করি বেসিক্যালি, কারণ আমাদের অফিস যায়, এই জন্য সকালবেলা আমার রান্না করে নিতে হয়। আর ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছো, খুবই খারাপ অবস্থা পুরো ঘরটা। আর আজকে আমি যেটা করেছি, খাটের তলা ঠলাগুলো একটু ঝাড় দিয়েছি, প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছিলো। তো কাজের দিদিদের তো কাজ করে জানো কিরকম, ওরা তো আর কোনা টোনা ভালো করে পরিষ্কার করে ঝাড়পোঁছ করে না। তো আজকে কেন জানি না মনে হলো যে একটুখানি ভালো করে ঝাড় দিই, তো ওই জন্য আমি দিদি আসার আগে ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এবার আমি চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে, বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা পরিষ্কার করে নিয়ে দিদিকে আবার দিই ঘর ঝাড় দেবো। বিছানার মধ্যে চুলে ভর্তি থাকে, মানে রাত্রেবেলা আমি তো চুল বেঁধে শুই না, চুলটা খুলে শুই, আর এত চুল উঠছে, এত চুল উঠছে যে কী বলবো, সারা বিছানাতে শুধু চুল আর চুল। তো বিছানাটি যেন পরিষ্কার করব, দিদি আসার আগেই আমি এগুলো করে রাখি, কারণ দিদি ঘর ঝাড় দেয়, ঘর মুছে যায়। তো যদি তারপরে এই বিছানাটি যেন ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, আবার ধুলো ধুলো হয়ে যাবে, ওই জন্য দিদি নিচে আছে বাসন মাজার কাজ করছে। তো দিদি আসার আগে আমি ঘরটা পরিষ্কার করে ধুলোগুলো সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিই। আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আমাদের বাড়িতে, জানি না কেন, রেল লাইনের ধারে, তো তো ওই জন্য বোধ হয় প্রচণ্ড ধুলো হয়। আর এত গরম দেখাচ্ছি যে ঘাম হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ঘাম কিন্তু সেই সাথে ঘামও হচ্ছে, কি বলবো। আর আমি ভেবেছিলাম চাদর ঠাদরগুলো তুলে দেবো, তারপর ভাবলাম এত বৃষ্টিতে চাদর এই সমস্ত জিনিসগুলো খুলে রেখেও বা কোথায় রাখবো, ওর থেকে অত বেশি তো নোংরা হয়নি, তো ভাবলাম যে ওগুলো আজকে থাক, যখন একটু রোদ উঠবে তখনই তুলে কেচে দেবো। ওই জন্য আর কিছু পাল্টালাম না, শুধু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। এবার আমি ডাস্টিংয়ের কাজ করছি, যে ফার্নিচারগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করছি। এদিকে বিছানা টিছানা সমস্ত কিছুই আমার মোটামুটি পরিষ্কার হয়ে, ঝাড় দেওয়া গোছানো সমস্তই হয়ে গেছে, সব ডাস্টিংও করে ফেলেছি। তো ঘরটা আমি আলগা করে ঝাড় দিয়ে দিয়েছিলাম। এবার দিদি এসছে ঘর মুছতে, দিদি ঘর মুছতে মুছছে, আর আমি এই দুটো জিনিস বেরিয়েছিল যেগুলো ছাদে নিয়ে গিয়ে ভালো করে একটু ধুয়ে দিলাম। আর এই জামাকাপড়গুলো দিচ্ছে, এগুলো আমি সকালবেলায় ধুয়ে মেলে দিয়েছিলাম, একটুখানি শুকনো মতন হয়েছিল, ঘরে এনে রেখে দিয়েছি, কারণ খেপে খেপে বৃষ্টি আসছে না, এখানে কোনো বৃষ্টি জল স্টোর করে রেখে দিই, এগুলো খুব কাজে লাগে। তো এই যে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটু মেলে দিই। এখন একটু রোদ রোদ আছে, এখন ছাদে বৃষ্টিটা নেই, মানে বৃষ্টিটা কী হচ্ছে, 15-20 মিনিট রোদ থাকছে, আবার 2-3 মিনিট বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে, তখন জলে ভরে গেছে। তো দেখো কত রোদ, ঝলমল ঝলমল করছে রোদ। আর এই ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগে, যে বৃষ্টির পরে যে একটা হালকা রোদটা ওঠে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে বর্ষাকালটা ঘরে থাকো, খাও দাও, গান শোনো, তার জন্য ভীষণ ভালো। তো চলো আমার হয়ে গেল, এবার আমি চলে এসেছি আয়রন করতে। তোমাকে কতগুলো জামাকাপড় রয়েছে যেগুলো এখন আয়রন করে নেব, কারণ এই যে জামাকাপড়গুলো হচ্ছে স্কুলে ছেলে স্কুলের জামাকাপড়গুলো, দোকানে আমি আয়রনে দিই, যেগুলো খুব ভালো জামাকাপড় সেগুলো আমি দোকানে আয়রনে দিই, কিন্তু বাকি এইগুলো যেগুলো, আবার এদিকে আমি তোমাদের মাথায় বলছিলাম যে শ্যাম্পু করব আজকে, মাথায় তেল দিয়েছি জবে করে, তেলটা আমি ঘরেই বানাই। আর এখানে আমি দেখছি না কথা বলছিলাম, তো এখানে কথা বলেছিলাম কিন্তু এত ফোনের সরি ফ্যানের আওয়াজ হচ্ছিলো, আর আওয়াজ আমার সাউন্ডটাও অনেকটা কম হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আমি আবার সাউন্ডটা মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো আয়রনের কথা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুইচই দিইনি আয়রনের, আর এদিকে করতে যাচ্ছি দেখছি গরম হচ্ছে না কেন, তারপরে দেখছি যে সুইচই দিইনি। তো যাই হোক আমি এখানে আয়রনগুলো এখন করব। আর আমার কিছু দুটো তিনটে কুর্তিও আছে, সেগুলো আমি আয়রন করে নেব, কারণ হচ্ছে যে কুর্তিগুলো মানে কটনের কুর্তি হয় তো কুচকে কুচকে যায়, তো সেই জন্য ওগুলো একটু আয়রন করে নিয়ে পরলে বেশ ভালো হয়, টান টান হয়। আর দোকানে আয়রন করতে নেয় 7-8 টাকা, ওই জন্য কী করি আমি ঘরেই এগুলো করে নিই। ওই যে দেখো এই তিনটে কুর্তি করেছি আর ছেলে স্কুলের ড্রেসটা করেছি, তো আমার আয়রন কমপ্লিট হয়ে গেছে। তো দেখেছো কেমন ঘেমে গেছে, দেখো আয়রন করতে গেলে আবার ওরকম ঘেমে যেতে হয়। তো এখন আগে একটু জল খেয়ে নিই, তারপরে স্নান করতে যাব, ভালো করে স্নান না করলে হবে না, খুব বিচ্ছিরি অবস্থা, একটু জল খেতে হবে সবার আগে, ঠেঙে ব্যথা হয়ে গেছে আয়রন করতে গিয়ে, পুরো ঠেং দুটো ব্যথা 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 করছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি স্নান করে চলে এসেছি, প্রচণ্ড গরম লেগে গেছিলো আয়রন করার পরে। আর আজকে তোমাদের বলছি শ্যাম্পু দিয়ে স্নান করব, তো শ্যাম্পু করেছি মাথায়, তার আগে আমি অয়েলিং করেছিলাম, খুব ভালো একটা অয়েল আমি যেটা বাড়িতে বানিয়েছি, এখন ওটা আমি 2 সপ্তাহে 2 দিন করে লাগিয়ে তারপরে শ্যাম্পু করছি। দেখি যদি ভালো কিছু রেজাল্ট হয়। আমি তোমাদের এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই তেলটা, আর একটা সিরাম টাইপের আমি বানিয়ে সেটাও করছি। তো সমস্তটাই যদি আমার চুল পড়া, এখন কিন্তু আমার মনে হয় অনেকটাই কমেছে, আমি তোমাদের তখন বলছিলাম যে বিছানায় পুরো ভরে যায়, কিন্তু এখন সেই কোয়ান্টিটিটা অনেকটা কম আমার লাগছে যেন। তো যাই হোক, আর একটু কম হোক, আর এখন তো বর্ষার ওয়েদারে এমনি একটু চুল ওঠেই। তো যাই হোক, আমার তবু মনে হচ্ছে আগের থেকে অনেকটাই আমার চুল পড়া কম হয়ে গেছে। তো আমি এখন স্নান করে ঠাকুরকে একটুখানি নমস্কার করে নিলাম। তো এখন হচ্ছে চলো খাওয়া দাওয়া করবো, আর কী কী রান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই, সেটা আমি সকাল থেকে দেখাতে পারিনি। আসলে আমার চুলটা খুব ছোটো, তো তো গামছাটাতে ভালো করে আটকাচ্ছিল না, তাই জন্য আরেকবার খুলে ভালো করে গামছাটা দিয়ে চুলটা ভালো করে আটকে নিলাম, কারণ এখনও চুলের জল শুকায়নি। তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি সিঁদুর করবো, তার আগে আমি একটু মুখে টোনার লাগিয়ে নেব, একটু লিপ বাম লাগিয়ে নেব। বর্ষাকালে না মানে জামা কাপড়গুলো থেকে আমার একটা গন্ধ গন্ধ থাকে না, না এটাই তো ছিড়কে নেই। চলো একটু নেব হচ্ছে লিপ বাম, চুলটা একটু শুকা, তারপর সিঁদুরটা পরছি। একটু ফ্রেশ লাগছে, চুলটা একটু শুকালে আর একটু ফ্রেশ লাগবে। গামছাটা তুলতে হবে, গাম উঠেছি আর এটা দিয়ে মাথা চুলটার যে জলটা সেটা শুকানোর জন্য উঠে গেছি। তো এবার ফ্রেশ লাগছে না মুখটা, চিরুনিটা ধরতে হবে। তো বন্ধুরা দেখো আজকে আমাদের কী রান্না হয়েছে, ভাত হয়েছে, ওটা খারকন পাতা বাটা হয়েছে, এদিকে কালকে শুক্তো একটু ছিল, এখানে মোচা চিংড়ি করেছি, মোচা চিংড়ি হয়েছে, আর কালকে একটু ভাত ছিল সেটা মাইক্রোওভেনে গরম করতে বসিয়েছি, আর এদিকে হয়েছে ট্যাংরা মাছের ঝোল, আজকে ট্যাংরা মাছ খুব দারুণ খেতে হয়েছে। আর বাইরে আবার এরকম মেঘ করে এসেছে, পুরো বাইরেটা মেঘলা হয়ে গেছে, আবার বৃষ্টি আসতে পারে। তো ছাদে যা জামা কাপড় যেগুলো ছিল সমস্ত কিছু ওর ঘরের মধ্যে মেলে দিয়ে এসেছি, আর এখন আমি একটুখানি বিশ্রাম করব, বিকেলে পারলে আসবো, আর যদি না পারি তো ভিডিওটা আমি এখানেই রাখবো। চুলটা শুকা হওয়াতে চুলটা খুলে দিয়েছি, একটু সিঁদুর করবো, ক্রিম লাগাবো, তারপরে একটু শোবো। তো চলো ঘুম থেকে উঠেছি, এই সবে এখন ফ্রেশ একদম, দেখো ফ্রেশ লাগছে। আর চুলটাকে তোমরা দেখে নাও, এই যে আমার চুলটা শ্যাম্পু করার পরে আমার চুল, আর এখন বাজে হচ্ছে 4:45, এখন একটু আমি ব্যায়াম করে নেব, তারপরে চা খাবো। চলো